হ্যালো, গুড মর্নিং। আজকে আমি বানাবো দই বেগুন। তার জন্য বেগুনগুলোকে ধুয়ে গোল গোল করে কেটে নিয়েছি। এটাকে হলদি আর নুন দিয়ে মেখে এটা ভেজে নিব। ফার্স্ট একটু হলদি পাউডার দিয়েছি, নুন আর কাশ্মীরি চিলি পাউডার দিয়ে ভালো করে মেখে নিচ্ছে বেগুনটা। তারপর নিয়েছি দই, টক দই নিয়েছে। টক দই মধ্যে এবার দিয়ে দেব ধনে পাউডার। তারপর দেবো কাশ্মীরি চিলি পাউডার, নুন আর হলদি পাউডার দিয়ে একটা দইয়ের সঙ্গে মিলিয়ে দিলাম। তারপর নিয়েছি কাজু বাদাম, ভিজিয়ে রেখেছিলাম। সর্ষের তেল দিয়ে বানাব, তেজপাতা, শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়ন দিব, একটু হিং নিয়েছি। আর নিয়েছি আদা বাটা আর গরম মশলা পাউডার। নিরামিষ বানাবো দইটা, এই বেগুনটা। এখন আমি পেন বসিয়ে দিয়েছি, পেনের মধ্যে দিয়েছি সর্ষের তেল, বেগুনটা ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিয়েছি। আবার ওই পেনে আর একটু তেল দিয়েছি, তেল দিয়ে ফোড়ন দিব শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে আর দিয়েছি আদা বাটা। ফোড়নটা ভালো করে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দেবো গুঁড়া মশলাগুলো। গুঁড়া মশলা দইয়ের মধ্যে দেওয়া আছে, তো এই জন্য একটু কমই দিয়েছে। হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, নুন। তারপর একটু হিং দিয়ে দেবো। হিংটা দিলে খুব টেস্ট হয়, সেন্টটা খুব সুন্দর আসে, খেতেও ভালো লাগে। তারপর দিয়েছে মিষ্টনটা, দইয়ের মিষ্টনটা দিয়ে এবার ভালো করে নাড়াতে থাকব। আর স্টিমটা থাকবে একদম লো। নাড়াতে থাকবো, না তো দইটা ফেটে যেতে পারে। তারপর দিয়ে দিয়েছে কাজু বাদাম পেস্ট। বাদামটা দিয়েও ভালো করে মিলিয়ে দিলাম। খুব টেস্ট হয় খেতে, এটা নিরামিষ দিনের জন্য খুব ভালো হবে এটা। তারপর দিয়ে দিয়েছি গরম মশলা পাউডার। আর জিরা, কাঁচা লঙ্কা চারটা মতো দিয়ে দিয়েছে। গ্রেভিটা ফুটে উঠেছে, এবার আমি বেগুনগুলো দিয়ে দেবো, ভাজা বেগুনগুলো।
বেগুনগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু মিক্স করে দিব গ্রেভির সঙ্গে। হয়ে গেছে, এবার আমার ঢেকে দেব। ঢেকে গ্যাস অফ করে দেব। স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য রেখে সার্ভ করেছি আমার দই বেগুন, সম্পূর্ণ নিরামিষ। হেভি টেস্টি হয় খেতে, একবার বানিয়ে খাবেন।